সাভারে প্রথমবারের মতো হক আনোয়ার ইউসুফ টাওয়ার নামে একটি 20-তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য লায়লা আঞ্জুমান বানু। 24 কাঠা জমির ওপর নির্মিত এ ভবনটিতে 2টি বেসমেন্ট ও 18টি তলা থাকবে। বাণিজ্যিক ও আবাসিক এই ভবনটিতে প্রথম তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত থাকছে শপিং মল, সপ্তম ও অষ্টম তলায় থাকবে কনভেনশন সেন্টার, 11তলা থেকে অন্যান্য ফ্লোরগুলোতে করা হবে অ্যাপার্টমেন্ট। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইমদাদুল হক সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপকর কমিশনার আব্দুল মালিক সহ অনেকে।